গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে অনেকদিন পর রোদ্দুর উঠেছে ফাইনালি, আর এই রোদ্দুরের কারণে আমরা সবাই খুব খুব আনন্দিত নিজের মন থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, জামা কাপড় যা যা ভেজা ছিল সব শুকিয়ে গেছে। আমি জানি না কেন আমার ঘরটা কে গুছিয়ে দিয়ে গেছে খুব সুন্দর করে, এটা কে হতে পারে আমি এটাই ভাবছি। এখানে একে তো সুন্দর করে বিছানাটা দেখছি গোছানো, সেকেন্ডলি আমার সমস্ত জামাকাপড় ওখানে ভাঁজ করে রাখা, তো এটা কে করেছে আমি এখন নিচে গিয়ে জানতে পারবো। আর যাই হোক, আমি জাস্ট বাড়ি ফিরলাম, এখন কটা বাজে জানেন? দুপুর তিনটে। তো ঠিক আছে, এখন ফ্রেশ হই, দেখা হচ্ছে আবার একটু পরে। জামাকাপড় শুকানো নিয়ে আমার মনে যা ভীতি জমেছে না, এখন বেশ কয়েকদিন আমি কোনো মোটা জামা প্যান্টি বের করবো না, শুধুমাত্র পাতলা। এই যে নাইটিগুলোর মধ্যেও আমি সবথেকে যেটা পাতলা সেটাকেই বেছে নিয়েছি, এটাই পরবো। আর বাথরুমের জামা তো হারগিস জমাবো না, কারণ বাথরুমের জামা প্যান্ট জমলেই আবার কোন দিন বৃষ্টি হয়ে যাবে সেই দিনই আমাকে দেখা গেলো কাচতে হলো, কারণ অতিরিক্ত জমে গেলে তো কাচতে হবে। এই বর্ষাকালে সবার মানে গৃহিণীদের একটাই চিন্তা যে জামা কাপড় কী করে শুকাবো। আমি তো মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি, যেগুলো খুব আর্জেন্ট কিন্তু শুকোচ্ছে না, তবে সবসময় তো ওটা চলে না, মানে খুব আর্জেন্ট না হলে ওটা চলে না। তো যাই হোক, চলছে। মনে আছে তুমি তো আমার জন্য খাওনি, অপেক্ষা করে বসছিলে। তো আগে পড়িয়ে বাড়ি ফিরে দেখছি যে কেউ খায়নি, আমার জন্য সবাই বসে ওয়েট করছিল। অন্যদিন শাশুড়ি ওয়েট করে, আজকে মাসি শাশুড়ি দিদি শাশুড়ি সব ওয়েট করছিল। আবার এটা হচ্ছে কি, মামি দিদি শাশুড়ি, কি বড় সম্পর্ক রে ভাই, এত বড় সম্পর্ক কি করে। গাছে আমাদের যে পেঁপেগুলো হয়েছিল ওগুলো মোটামুটি পাকবে পাকবে করছিল, কিন্তু তার আগেই পেরে দিয়ে দেওয়া হয়েছে। আরে পেঁপে আটা পড়লে চুলকায়? পেঁপের আঠা পড়লে চুলকায় কিনা সেটা আমি জানি না, চুলকায় যে কোনো আটে, কাঁঠালের আটাও দেখবে চুলকায় হাতে, কিন্তু অ্যালার্জি হলে চাপ আছে। হবে না তো কালী পুজো, বিশ্বকর্মা পুজো আসবে না আমাদের বাড়ি? ঠিক আছে, মাসি শাশুড়ি কালী পুজো আসবে, একেবারে কার্তিক পুজো সরস্বতী পুজো কাটিয়ে তারপর বাড়ি যাবে। আচ্ছা, তোমার হাতে যদি আটা থেকে ঘা হয় তখন তোমাকে কে বাঁচাবে? আটা থেকে কে বাঁচাবে? এই ছেলের বউ বাঁচাবে, আর কেউ দেখতে আসবে না। এ দেখো, আমি বলছি যে ধরো ছোট বউয়ের সাথে ঝগড়া হলো, ঠিক আছে, ধরো ছোট বউয়ের সাথে ঝগড়া আছে, তখন বড় বউয়ের সাথে তো পিরিত করতে হবে, তো আর বড় বউয়ের সাথে ঝামেলা হলে কোথায় পিরিত করতে হবে? আর আমরা কবে যাচ্ছি মাসি শাশুড়ির বাড়ি? বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজোতে। আর বিশ্বকর্মা পুজোতে গেলে কি করতে হবে? আমাদের জন্য ভালো রান্না করতে হবে, পান্তা খেলে হবে না। কিরকম শাশুড়ি বলছে কি পান্তা খেতে হবে, এতদিন পর যাবে বাড়ির লোকগুলো, পোশাক পোশাক খাবো না, ভালো রান্না করতে হবে। রান্না পোশাক তো খাবো, রান্না পুরো পুজো যাদের বাড়ি হয় তারা নিমন্ত্রণ করবে। এই নিমন্ত্রণ কর, নিমন্ত্রণের লোক আসছেই না, নিমন্ত্রণ করার ভয়ে, নিমন্ত্রণের চোটে আসছেই না। আরে এখানটা আসবি তো, আসবি তো, মোবাইলটা নাহলে বন্ধ করে দেবো রে ভিডিওটা। মোবাইল ফোনকে সাক্ষী রেখে নিমন্ত্রণ করে দাও, পরে মোবাইলে কথা হবে, ভিডিওতে কথা হবে। যদি পরে পাল্টি খাও যে না বলতে পারছি না, এবছর প্রবলেম আছে আমার, না বলছি বিশ্বকর্মা পুজোয় তোমার সবার নিমন্ত্রণ রইলো। আর বন্ধুদের বলে দে, বন্ধুরা টাটা আমার কালী পুজো, রান্না পুজো কি, বন্ধুরা টাটা আমার কালী পুজো, বন্ধুরা টাটা কার্তিক পুজো আর কালী পুজোই দেখা হবে, বলে দিছে পরপর। তো এই হচ্ছে লাইফ, একটুখানি বসে কথা বলে আড্ডা মেরে আবার বেরিয়ে যেতে হচ্ছে। যাই হোক, আজকে প্রত্যেকেই কিন্তু বাড়ি চলে যাবে, আমার মনে হয় না ওরা যখন ফিরবে আমার সাথে দেখা হবে, আমি ফিরবো বাড়ি 7:30।
জানি না, কোনো কোনো দিন এক টাইমে আমি বলি যে ফিরবো কিন্তু ফিরতে পারি না, সেই লেট হয়ে যায়। আর আজকে একজনের সাথে নতুন কথাও বলতে যাওয়ার আছে, তো আই এম নট শিওর যে ঠিক কতটা তাড়াতাড়ি ফিরতে পারবো। দেখি যদি ফিরে যাই তো দেখা হবে, তা নাহলে হবে না। আবার বিকেলবেলা দেখা হবে, টাটা। সম্রাটের সাথে ততক্ষণ গল্প করতে থাকো। গুড ইভিনিং, এই মাত্র অফিস থেকে ফিরলাম, ফিরে জাস্ট ফ্রেশ হলাম, আর নিচ থেকে আসার সময় দেখছি দিদারা সমস্ত বাড়ি চলে যাবে, রেডি হয়ে গেছে, মানে বেরোবে বেরোবে ভাব। তো প্রেরণা ভেবেছিল ও হয়তো টাইমে ফিরতে পারবে না ওরা বেরানোর আগে, ও এখন ফোন করলে আমাকে বললো 5 মিনিট ওদেরকে দাঁড় করাও, 5 মিনিটের মধ্যে আমি চলে আসছি। তো ও যে 5 মিনিটটা আসবে সেই 5 মিনিটটা আমি ওদেরকে বললাম তোমরা বসো, আমিও প্রত্যেকে গিয়ে ফ্রেশ হয়ে আসি। তো এই অফিসের জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে চলুন এবারে নিচে যাই, ওরা বেরোবে বলে একদম রেডি। আমাদের গোপাল পুজোর রিলেটিভরা সব রেডি হয়ে, ইনি তো রেডি হয়ে একদম পা বাড়িয়ে আছে, কতক্ষণে পাটা বাড়িতে ফেলবে। আবার কালী পুজো দেখা হবে, আর এক মাস কালী পুজো, কত মাস বাকি? আর 1.5 মাস বাকি। আর এই রিলেটিভ আজকে থাকবে না, এই রিলেটিভও চলে যাবে, তো সেকেন্ড লটে যাবে, এক লটেই চলে যাবে। আচ্ছা লাস্ট অফ দি ডিসিশন কি হলো, অটোয় যাবে না বাসে যাবে? বাসে। দেখেছো তো গরিবের কথা, বাসি হলেও খাঁটি হয়। আমি দুটো ফল দিয়েছি কালকে, কেটে দেবে আর চকলেটটা হাতে দেবে। ঠিক আছে, ওকে মনে মাসি, টাটা, বাই বাই, আবার আসবি আমার বিয়েতে, কি বলছে? সি ইউ এগেন, আমার বিয়েতে আসিস আবার। আবার 3 মাথা বেরাতে নেই, সব নিয়ম দেখো। ও গোপালকে নিয়ে 4 মাথা হয়ে গেছে, বদ্দিদা এখন দেখছে 3 মাথায় যেতে হবে, কিছু করার নেই, এখন একটা নিয়ম বের করি 4 মাথা গোপালকে নিয়ে। টাটা, বাই বাই। ধীরে সুস্থ উঠবো। আর তুমি একটু কাঁদবে না, তোমার বাপের বাড়ির লোক চলে যাচ্ছে। কাঁদবো কেন, আবার বিশ্বমা পুজোয় দেখা হবে তো। একজন বাকি ছিল, সেও এখন টাটা, বাই বাই। আসলাম, ভালো থাকবে ভাই, ভালোভাবে যাবে, সবাই ভালো থাকবে, তাড়াতাড়ি চলে আসবে। আবার কালী পুজো, আবার আসা হবে না, কালী পুজোর আগে আর আসা হবে না। না, সব ভালো থাকবে, সবাই মিলে মিশে, রাগারাগি অশান্তি না, রাগারাগি করবে না বলে দিচ্ছ, ঠিক আছে? রাগারাগি ওই মাথা গরম করবি না। হ্যাঁ, তোমার মাথা গরম, দেখেছো? আচ্ছা আচ্ছা, আমাদের বড়দের আর পয়সা দেবে না। আমার দিদা যাওয়ার সময় আমাদেরকে পুরনো কি সব টাকা দিয়ে এসছে, 2 টাকা আর 1টা 1 টাকা, এগুলো কত সালের টাকা আমরা বুঝতে পারছি না। আপনারা যদি কেউ জানেন এগুলো কত সালের টাকা একটু কমেন্ট করে জানাবেন তো, আমরা সাল খুঁজে পাচ্ছি না, এতে সাল লেখাও নেই না গো। আর তোমার দিদি শাশুড়ি তোমার কি দিয়ে গেছে, লজেন্স? আমার দিদি যতবার আসে লজেন্স নিয়ে আসে আমাদের জন্য। আর এই শালগুলো, এই টাকাগুলো, শাল আপনারা জানাবেন না কমেন্ট করে। সমস্ত লোকজন গিয়ে বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, আর 2-1 দিন বাড়িতে লোকজন থাকলে মনে হয় কত গ্যাঞ্জাম গ্যাঞ্জাম না। তাছাড়া না, ঘর দোর পরিষ্কার করা হয় না, এগুলো তো আবার খাটনি বেড়ে গেছে, এখন ঘর দোর পরিষ্কার করা, পাল্টে পরিষ্কার করে, কারণ এইগুলো তো থেকে যায় রোজকার রোজ, যেটা করি সেটা তো লোকজন থাকলে হয় না। টিফিন সব বন্ধুরা জানে এগুলো করতে হয় ঘর কন্যাদের, কিছু টিফিনের ব্যবস্থা হবে? তখনই বলেছি টিফিন খেলি না, এখন কটা বাজে টিফিন খাবি? 8:30 বাজে। হ্যাঁ, 8:30 বাজে, একটু মুখরুচি কিছু চিপস টিপস খেয়ে নে, কেন 10টা 10টার মধ্যে আবার খাবি, ফালতু টিফিনটা খেয়ে। রাত্রে কি আইটেম আজকে? আইটেম পুঁইশাকের চচ্চড়ি আছে। আচ্ছা, এবার আলু ভেজে নেবো আর রুটি, রুটি আলু ভাজা পুঁইশাকের চচ্চড়ি, ওই দিয়ে খাওয়া। এই কালোটা কেন বাতিল করবো? এটা এটা কেমন একটা, না এটা ভালো, এটা রাত্রে পরি আমি, খুব আরাম এগুলো পরলে। বাতিল করার জন্য আমার মা উস্তাদ, বাতিল করবি, বাতিল করবি, এগুলো অনেকদিন হয়ে আমার ভালো লাগে না, আমার দেখি দে পাচ্ছে। ঝালমুড়ি, ওনাকে ফোন দেখি, ফোন করি বলছি, ও তো ঘরেই আছে, ওকে দেখি কি খাবে নাকি কিছু। তুমি কিছু খাবে? হ্যাঁ, আমার একটু হালকা খিদে পাচ্ছে, মা বলছে চিপস ফিপস খেয়ে নিতে।
আর আমার এই কালো ভালো প্যান্ট আমার বলছে বাতিল করে দিবি, আমি নাইট প্যান্টটা, আমার ওটা কত আরামের প্যান্ট, থাকুক তারপরে ওটা আমি ভালোটা ফেলে দেবো কেন, ওটা ভালো জিনিসটা দেখেছো, ভালো জিনিস ফেলার জন্য কোন গেঞ্জি বাতিল ফেলে দিয়েছো আমার, হ্যাঁ কোনটা গো একটু বয়স্ক ছিল কিন্তু ভালো গেঞ্জিটা ছিল, ওটা বাবার গেঞ্জি আমি পরতাম, আমি তাও অফিস পরে যেতাম, গোপালকে, হ্যাঁ তোমার তো দায়িত্ব রাত্রিবেলা এসে গোপালকে ঘুম পাড়ানো, বলছি চিপস আছে কিছু, খিদে পাচ্ছে আমার, তালের বড়া মালপো এসব, তোমার জন্য এনে দি 10 টাকা ঝালমুড়ি, আমি একটা মালপো, তুমি মালপো খাবে, তাহলে চিপস আর 10 টাকার ঝালমুড়ি নিয়ে আস, গেছিলাম চিপস আনতে, আলুর চিপস আনলাম, তারপরে আনলাম কি বলুন তো ঝালমুড়ি আনলাম, সমস্ত খেলাম, আর একটু মালপো ছিল, তালের বড়া ছিল, মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আর দিদারা সমস্ত যে দিদারা সব যে বাড়ি গেল, মা সবাইকে আবার অল্প অল্প করে দিয়ে দিয়েছে, এই করে আজকে আমরা এখন খেয়ে পুরো শেষ, আর মাকে বললাম আবার একদিন তালের বড়া করো, কারণ এই জন্মাষ্টমীতে এত লোকের মাঝখানে না খেতে পারিনি, খুব বেশি হলে জানেন এত এত তালের বড়া হচ্ছে, খুব বেশি হলে 5 থেকে 6 পিস তালের বড়া খেয়েছি, আর 1 পিস মালপো খেয়েছি, হাফ খেয়েছিলাম সেদিনকে, হাফ আজকে খেলাম, উপরে এসে দেখছি পেয়ে না আবার কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, দেখুন আমাকে ছাড়া আমি খাই না, একটা কোল্ড ড্রিঙ্কস আছে আমি রেখে দিয়েছি ওর জন্য, আর ও দেখি একা অল্প খেয়েছে, একটুখানি খেয়েছে, তবু খেয়েছে, এই যে গোপালকে সমস্ত চকলেট কোল্ড ড্রিঙ্কস যা দেওয়া ছিল বাড়ির বাচ্চাদের মধ্যে, আরও কিছু পাড়ার বাচ্চা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, বেঁচে আছে মাত্র এই একটা 5 স্টার এই ফ্রুটি আর এই অরেঞ্জ ক্যাম্পাটা, ব্যাস আর কিছু নেই আমাদের, হিসাব মতো এগুলো বাচ্চাদেরই দেওয়ার জিনিস, আর এই যে 2-3টে আছে এটাও কোনো বাচ্চাদের দিয়ে দেবো, আমাদের বাড়িতে যে ঝিঙ্কি দি কাজের দিদি আছে আমার মাকে যে কাজে হেল্প করে, সেই দিদির বাচ্চাকে দিয়ে দেবো, আমরা ওই জন্যই 2টো তুলে রেখেছি, আর গোপালের জিনিস শুনেছি বাচ্চাদেরকেই দিতে হয় আর আমাদেরকে নাকি খেতে নেই, না সন্ধ্যে সন্ধ্যেই দুজনে বাড়ি চলে এসেছি, আমিও তাড়াতাড়ি চলে এসেছি, পেওনাও তাড়াতাড়ি চলে এসেছে, কিন্তু পেওনা আসলে কি হবে, অনলাইন ক্লাস চলছে, আর আমিও অনেকক্ষণ আড্ডা মারলাম, এবারে একটু এডিটিংয়ে বসবো, এখন মোটামুটি ঘন্টাখানেক এডিটের কাজ করতে হবে, প্রত্যেক দিন এই কাজ করতে হয়, না 1 মিনিট দাঁড়াও, পেওনা আবার নিচে ডাকছে, আমি যাচ্ছি, টাটা বাই বাই, পরে আবার কথা হবে, আজকে কিন্তু আমরা তাড়াতাড়ি ডিনার করতে বসে গেছি, বাজে দেখুন এখনো 10:30 বাজেনি, আজকেও জন্মাষ্টমীর খিচুড়ি, এই বলে রুটি আলু ভাজা, সত্যি সত্যি খিচুড়ি তো, কি রুটি আলু ভাজা আছে, এটা হচ্ছে কি বলতো জেটি কালকে দিয়েছিল, সবাই মিলে অল্প অল্প করে, এ বাবা ঠিক আছে অল্প অল্প করে আবার 5 জায়গায় ভাগ করেছে, মানে নষ্ট হয়ে গেল না, আবার নষ্ট হলো না, আচ্ছা চচ্চড়ি আছে বললে, চচ্চড়ির জন্য আমি ওয়েট করে আছি, এটা কি পালং শাকের চচ্চড়ি, আজকে নতুন চচ্চড়ি, ওকে আমরা খাওয়া দাওয়া করি 5 জন আজকে, আমরা মানে কালকে পর্যন্ত এখানে পুরো ভর্তি লোক ছিল খাওয়া দাওয়ার জন্য, আজকে খালি না আমরা 5 জন আমরা 5 জনেরই যা গলা আছে খালি মনে হয় না, তো চলো বাই বাই, সবাই মিলে একসঙ্গে একটু বাই বাই করো দেখি, বাবা দেখেছো তো লোকের দরকার পড়বে না তোমার, আমার তোমার শাশুড়ির যা গলা ডেঞ্জার গলা, ও গলাটা ধরে গেছে 2 দিন চেল্লে চেল্লে।